দু হাজার চব্বিশের বাইশে মার্চ অর্থাৎ গতকাল আইপিএল সিজন সেভেন্টিন এর প্রথম ম্যাচ হয় বিটুইন চেন্নাই সুপার কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে ম্যাচটি খেলা হয়েছিল রাত আটটা থেকে এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের চিপকে তো সেই ম্যাচটি চেন্নাই সুপার কিংস জিতে যায় একটা ব্রিলিয়েন্ট ব্যাটিং করে একটা ব্রিলিয়েন্ট টিম গেম খেলে ছয় উইকেটে জিতে যায় ম্যাচটি যেখানে শিবম দুবে ঋতুরাজ গাইকোয়াড রচিন রবীন্দ্র রবীন্দ্র জাডেজা ড্যারিল মিচেল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মুস্তাফিজুর রহমান যে কোয়ালিটি বোলিংটা কালকে করলো মুস্তাফিজুর রহমান রহমান একজন বিলুপ্ত হয়ে যাওয়া প্লেয়ার আইপিএল থেকে গত দু তিন বছরে মুস্তাফিজুর রহমান তার অফ ফর্ম যে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছিল সেইখান থেকে মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং আমি যেটা প্রত্যেকটা সিএসকে ভিডিওতেই বলে থাকি এই দুটো মানুষ প্রত্যেকটা অফ ফর্মে ভুগতে থাকা প্লেয়ার বা প্রত্যেকটা বিলুপ্ত হয়ে যাওয়া প্লেয়ারকে যেভাবে নিজের টিমে চান্স দেয় এবং যেভাবে কনফিডেন্স দিয়ে তাদেরকে ফর্মে ফিরিয়ে আনে এক কথায় সত্যি অসাধারণ মুস্তাফিজুর রহমান কালকে রোজা রেখে এমন একটা ম্যাচ খেললেন যেই ম্যাচে একা হাতে তিনি বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয় ক্রুশাল চারটে উইকেট তুলে নেয় প্রথম দু ওভারেই যেইখানেই ব্যাঙ্গালোর এতটাই পিছিয়ে গেছিল যে দেখে মনে হচ্ছিল হয়তো দেড়শো রানের ইনিংসও পার করতে পারবে না তো হ্যালো দিস ইজ ওয়েলকাম স্পোর্টস ইউর ডেলি রোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল তো সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমার প্রত্যেক ফলোয়ারকে যারা প্রথম দিন থেকে আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট করে যাচ্ছেন তো গতকাল আমি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আমার লাইভ ওয়াচ অ্যালং চলাকালীন তো প্রত্যেককে এই সাপোর্টটার জন্য আমাকে এইভাবে কন্টিনিউয়াস হেল্প করার জন্য প্রত্যেককে সত্যি অসংখ্য ধন্যবাদ তো এবার যদি আমি আসল খেলা নিয়ে কথা বলি ম্যাচ নিয়ে কথা বলি

তো সেখানে পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান যে কোয়ালিটি বোলিংটা করেন প্রথম বলে অবশ্যই বাউন্ড্রি খেয়ে গেছিলেন কিন্তু যেভাবে সে কাম ব্যাক করলো ওই ওভারে সেই ওভারে দুটো ক্রুশাল উইকেট তুলে নেয় প্রথম উইকেট যায় ফ্যাবডু প্লেসি যিনি আবার একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায় ডিপ কাভারের হাতে রাচীন রবীন্দ্র একটা ব্রিলিয়ান ক্যাচ ধরেন সেখানে আর সেকেন্ড উইকেটটা তোলে মুস্তাফিজুর রহমান তার ফার্স্ট ওভারে সেটা হয় লাস্ট বলে রজত পাটিদারের উইকেট তো রজত পাটিদারের উইকেটটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না বাচ্চা ছেলে তবে এটুকু বোঝা উচিত এতদিন ধরে আইপিএল খেলছে এতটুকু এক্সপিরিয়েন্স হওয়া উচিত যেখানে ফ্যাব টু প্লেসের মতো একটা উইকেট অলরেডি পড়ে গেছে যেখানে ম্যাচটাকে একটু কন্ট্রোল করার দরকার সেখানে নেমে একটা অ্যাওয়ে বলকে ওইভাবে ড্রাইভ চালানো হাওয়ার মধ্যে ব্যাটটাকে চালানো লফটেডলি তো সেটা একটু কমন সেন্স কাজে লাগানো উচিত ছিল তো এরপর আবারও বল করতে আসে দীপক চাহার তো প্রথম চার ওভারে দীপক চাহার এবং তুষার দেশপান্ডে মিলে যে মাঠটা খেয়েছিল সেই মারের চোটে কিন্তু তুষার দেশপান্ডে এবং দীপক চাহার দুজনেই কিন্তু মানে ডিপ্রেসড হয়ে গেছিল মাঠের মধ্যে তাদের দেখে বোঝা যাচ্ছিল টোটালি আন্ডার কনফিডেন্ট কিন্তু যেভাবে পাওয়ার প্লে লাস্ট ওভারে দীপক চাহার বল করতে এসে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা নেয় একটা আনপ্লেবেল ডেলিভারি ছিল একদম প্রপার গুড লেন্থ হার্ড লেন্থ ডেলিভারি আর একদম বডির কাছে ইন সুইং করে ম্যাক্সওয়েলের বডির কাছে ট্রাভেল করে এবং ম্যাক্সওয়েল বলটা ছাড়বে না খেলবে বুঝতে পারেনি ডাবল মাইন্ডেড হয়ে যায় এবং সেখানে ব্যাট লাগিয়ে দেয় এবং ম্যাক্সওয়েল আউট হয়ে যায় তো আমি এখানে ম্যাক্সওয়েলকে অবশ্যই ক্রিটিসাইজ করবো আনপ্লেবেল ডেলিভারি অবশ্যই ছিল কিন্তু ম্যাক্সওয়েল কি বলটা লিভ করতে পারতেন না নাকি তার মান সম্মানে লাগছিল যে বলটা টি টোয়েন্টি ক্রিকেটে বল লিভ করবো কেন আমি তো সেখানে ম্যাক্সওয়েল এভাবে আউট হয়ে যায় তার নিজের উইকেটটা ছুড়ে ফেলে দিয়ে আসে দীপক চাহারের হাতে সেখানে তিনটে উইকেট পড়ে যায় ফ্যাব ডুপ্লেসি রাজত পাটিদার এবং গ্লেন ম্যাক্সওয়েল দেন আস্তে আস্তে ক্যামেরন গ্রিন এবং বিরাট কোহলি একটা পার্টনারশিপ দিয়ে ম্যাচটাকে বিল্ড করার চেষ্টা করে তবে আবারও আসে মুস্তাফিজুর রহমান তার সেকেন্ড ওভারে এসে পার্টনারশিপ ব্রেক করে যেখানে সবার প্রথমে উইকেটটা নেয় ব্রিলিয়ান্টলি গ্যাচ নেয় সেখানে অজিঙ্কিয়া রাহানে এবং রচিন রবীন্দ্র ডিপ মিড উইকেটে বিরাট কোহলি আউট হয়ে যায় দেন বোল্ড করে দেয় ক্যামেরুন গ্রিনকে যেখানে ক্যামেরুন গ্রিন অনেকটা রুম বানিয়ে নিয়ে ওভার কভার বা এক্সট্রা কাভারের উপর থেকে একটা ইনসাইড আউট শর্ট খেলার চেষ্টা করে উইকেটটা ছেড়ে দাঁড়িয়ে নেয় তবে মুস্তাফিজুর রহমান ব্রিলিয়েন্ট একটা উইকেট উইকেট বল করে যেখানে ক্লিন বোল্ড হয়ে যায় ক্যামেরুন গ্রিন দেন ব্যাট করতে আসে অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক দুজনে মিলে আরসিবির মান সম্মানটা রক্ষা করেছে এক কথা আমি এটাই বলবো দুজনে মিলে পঁচানব্বই রানের যে ব্রিলিয়ান পার্টনারশিপটা করে পঞ্চাশ বলে সত্যি অসাধারণ তুষার দেশমান্ডেকে অ্যাটাক করে মুস্তাফিজুর রহমানকে লাস্ট দুই ওভারে অ্যাটাক করে সব কিছু মিলিয়ে ওভারঅল দুজনে মিলে পঞ্চাশ বলে যে পঁচানব্বই রানের পার্টনারশিপ ইনিংসটা খেলে সেটাই বেঙ্গালোরকে একশো তিয়াত্তর রানে পৌঁছে দেয় এবং দেন চেন্নাই ব্যাট করতে আসে যেখানে ব্যাট করতে এসেই খুবই ভাগ্য ভালো থাকে রাচীন রবীন্দ্রার এবং রুতরাজ গাইকোয়ার একটা ভালো স্টার্ট করে তিনটা চার মারে দেন রচিন রবীন্দ্রার কপালটা খুব ভালো ছিল গতকাল রাতে তো সেইভাবেই তারা দুজনে মিলে পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দয়াল বোলার গত বছর কাছে পাঁচ বলে পাঁচটা ছয় ঠিকই খেয়েছিল ডিপ্রেসড ঠিকই হয়ে গেছিল কিন্তু এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একটা ডিসেন্ট প্রাইস ট্যাগে যেভাবে তিনি আবার নিজের কমব্যাক করিয়েছেন সত্যি এক কথায় অসাধারণ মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে যে কাজটি করছিলেন ঠিক সেম কাজটি ইয়শ দয়ালো শিখ করতে করতে মানে করেছিলেন বা করতে যাচ্ছিলেন মানে অল দ্য টাইম ম্যাচের মধ্যে একদম হার্ড লেন্থ ডেলিভারি আউট সুইং অফ স্টাম্পের বাইরে ব্রিলিয়েন্ট বোলিং এক কথায় অসাধারণ বোলিং তো ইয়াস দয়াল মানে গতকাল রাতে দুর্দান্ত বোলিং করেছেন দুর্দান্ত কমব্যাক করেছে এক কথায় তো এরপরে যদি আমি বলি চেন্নাইয়ের ওভারঅল ব্যাটিং নিয়ে তো সেখানে চেন্নাইয়ের প্রত্যেকটা ব্যাটসম্যানই আসে অ্যাটাকিং ব্যাটিং করার চেষ্টা করে অজিঙ্কি আর রাহানে ড্যারিল মিচেল প্রত্যেকে ছয় মারতে গিয়ে ছয় মারে দেন আউট হয়ে যায় ছয় মারতে গিয়ে আবারও তো দেন করণ শর্মা ড্যারিল মিচেলের একটা ক্রুশাল উইকেট তোলে তারপরে মাঠে ব্যাট করতে নামে শিবাম দুবে এবং দেন রবীন্দ্র জাডেজাও নামে তো শিবাম দুবে এবং রবীন্দ্র জাডেজার নামার আগে একটা ঘটনা ঘটে যায় যেখানে ক্যামেরন গ্রিনের গ্রিনকে বল দেওয়া হয় বিকজ মায়াঙ্ক ডাগার এবং করণ শর্মা দুজন যে ব্যাঙ্গালোর স্পিনার তারা কিন্তু প্রচন্ড মার খেয়ে যায় ড্যারিল মিচেল মানে ডিভাস্টেটিং ভাবে অ্যাটাক করতে শুরু করে করণ শর্মাকে তো সেখানে ভয়েতে ফ্যাব্রু প্লেসি স্পিন ডিপার্টমেন্টকে একদম শান্ত করিয়ে দেন এবং সেখানে বল দিয়ে দেন ক্যামেরুন গ্রিনকে আর সেখানে ক্যামেরুন গ্রিন তার গোল্ডেন আর্মস দিয়ে একটু জাদু দেখিয়ে দেন যেখানে ব্যাটে একটু ঝলক দেখা গেল বোলিং এর সাথে একটু ঝলক দেখিয়ে দিয়েছেন ক্যামেরুন গ্রিন গ্রিন কিন্তু ব্রিলিয়েন্ট দুটো উইকেট তুলে নেয় সেখানে ড্যারিল মিচেলকে আউট করে দেয় অজিঙ্কে আর রাহানেকে আউট করে দেন আর দেন ব্যাট করতে নামে শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা তো সেখানে শিবাম দুবে প্রথমে যখন মাঠে নেমেছে তখন ক্যামেরন গ্রিন এবং অলজারি জোসেফ যেভাবে কন্টিনিউয়াস তার নোজ হাইটে শর্ট লেন্স ডেলিভারি করতে করতে মানে করেছিলেন কন্টিনিউয়াসলি আর যেভাবে শর্ট বল দিয়ে টেস্ট করছিলেন যেভাবে বাউন্সার টেস্ট করছিলেন তো আইপিএল এখন নিয়ম হয়ে গেছে প্রত্যেক ওভারে দুটো করে বাউন্সার অ্যালাউড ফাস্ট বোলারদের জন্য তো সেখানে যেভাবে টেস্ট করছিল শিবাম দুবেকে শিবাম দুবে কিন্তু টোটালি আন্ডার কনফিডেন্ট ছিল শিবাম দুবে ফ্রাস্ট্রেট হয়ে গেছিল একটা সময় পর যে কন্টিনিউয়াস এত শর্ট বল এত শর্ট বল মানে হাত খুলে কোনো কিছুই মারতে পারছে না ছয়ে চার মারতে পারছে না তো দেন শিবাম দুবে সেই প্রেশারটাকে সোক করে এবং একটা সময় পরে গিয়ে আলজারি জোসেফ এবং মোহাম্মদ সিরাজকেই পাল্টা কাউন্টার অ্যাটাক করেন যেখানে ষোলো নম্বর ওভার পর্যন্ত সব কিছু ফিফটি ফিফটি ম্যাচ ছিল ঠিকঠাক ম্যাচ ছিল লাস্ট চার ওভারে চৌত্রিশ রান দরকার হয় সেখানে শিভাম দুবে ব্যাট করে এবং বল করতে আসে আলজারি জোসেফ এবং সেই ওভারে আঠারো রান যায় এখানে আরসিবির ম্যাচটা হারার পিছনে আমি শুধুমাত্র দায়ী করব আলজারি জোসেফকে যেই প্লেয়ারটার এতটুকু কমন সেন্স নেই যে এত সারা বিশ্বে লিগ খেলে বেড়ায় প্লেয়ারটি এত এক্সপিরিয়েন্স রয়েছে সাড়ে এগারো কোটি টাকা দিয়ে ব্যাঙ্গালোরটাকে কিনেছে টিমে নিয়েছে ডেথ বোলিং করানোর জন্য সেখানে দাঁড়িয়ে আলজারি জোসে কি করছে না কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শর্ট বলে বিট হচ্ছিল বলে শিবম দুবে শিবম দুকে শিবম দুবেকে রাউন্ড দ্য উইকেট আসে এবং গায়ের মধ্যে বাউন্সার বল করতে থাকে গায়ের মধ্যে শর্ট বল করতে থাকে বডিকে টার্গেট করে শিবম দুবে সেখানে শিবম দুবে প্রথমে স্ট্রাগল অবশ্যই করছিল কিন্তু তারপর যখন সেট হয়ে যায় দুবে কনফিডেন্টলি সবকটা বলকে মিট করছিলো সবকটা বলকে ওয়াইড হলে ওয়াইড ছেড়ে দিচ্ছিল সেখানে দুটো ক্লিয়ার ওয়াইড হয় দুটো ওয়াইড হওয়ার পরেও ইভেন বাউন্সারে ওয়াইড হয় এমন না বাইরে ওয়াইড হচ্ছে বাউন্সারে ওয়াইড হচ্ছে তার সত্ত্বেও শিবম দুবেকে কন্টিনিউয়াস রাউন্ড দা উইকেট বাউন্সার দিতেই থাকলো আমি লাইভ ওয়াচ ওয়াচলঙ্ক বারবার বলছিলাম যে আলজারি জোসেফের এটুকু কমন সেন্স নেই বা বিরাট কোহলি পাবলিক প্লেসের মতো লিডাররা গিয়ে একবারও জোসেফকে বলছে না যে তুমি একটু ভ্যারিয়েশন ট্রাই করো তুমি বারবার শর্ট বল করো না কারণ শিবাম দুবে এখন সেট হয়ে গেছে শিবাম দুবে এখন কনফিডেন্ট তো সেখানে একবারও ওভার দ্য উইকেট গিয়ে একটা ওয়াইড ইয়র্কার ট্রাই করলো না একটা হার্ড লেন ডেলিভারি করলো না একটা প্রপার ট্রাই করলো না স্লোয়ার ওয়ান ট্রাই করলো না কিচ্ছু করলো না শুধু গায়ের জোরে জোরে শিবাম দুবের বডিকে টার্গেট করে গেল রাউন্ড দা উইকেট আর একের পর এক বাউন্সার দিতে গেল সেখানে বাউন্সারে সেই দুটো ওয়াইড হয় এবং দেন ফিঙ্গার টিপস হয়ে বাইতে একটা চারও হয়ে যায় তো সেখানেই এক ওভারে আঠারো রান দেয় আলজারি জোসেফ পুরোপুরি একদম নির্বুদ্ধির মতো বল করে গেছে আর সেইখানেই আর সিবি পুরোপুরি ম্যাচটা ফিফটি ফিফটি যে ম্যাচটা ছিল সেটা আর সিবি হেরে যায় দেন তারপর মোহাম্মদ সিরাজ বল করতে আসে নেক্সট ওভার মোহাম্মদ সিরাজও এসে চার খায় ওয়াইড দেয় সিরাজেরও কালকে দিনটা খুব বাজে গেছে ভাবছিলাম হয়তো সিরাজ যেহেতু পিচের সুইং আছে সিরাজ ভালো কিছু এফেক্টিভ কিছু করবে তবে ইয়ার্স দয়াল যে কাজটা করে দিয়েছে সেটা সিরাজ করতে পারেনি তো সিরাজ খুবই ডিসঅপয়েন্ট করেছে আলজারি জোসেফ মানে সত্যি প্রথম দুটো ওভার আলজারি জোসেফ যথেষ্ট ভালো করেছিল কিন্তু থার্ড ওভারে এসে আলজারি জোসেফ এত মানে যেদি বোলার হয়ে বোলিং করছিল যে মানে গায়ে জোরে জোরে বল করতে হবে তো করতেই হবে বাচ্চাদের মধ্যে একটা অ্যাটিটিউড নিচ্ছিল আলজারি জোসেফ তো সেখানে আলজারি জোসেফের জন্যই ম্যাচটা হেরে যায় আর ওখানে তো দেন আহ বলে লাস্ট আঠারো উনিশ রান দরকার ছিল সেখানে এসে ইজিলি শিবম দুবে ম্যাচটাকে বার করে দেয় ছয় মারে তো এর বাইরে কিছু বলার নেই ম্যাচটা মানে ষোলো ওভার পর্যন্ত সেকেন্ড ইনিংসে ষোলো ওভার পর্যন্ত ফিফটি ফিফটি ছিল আমি যেটা বলছি ওয়াসলংয়েও বারবার বলছিলাম ম্যাচটা পুরোপুরি আজারি জোসেফ এবং মোহাম্মদ সিরাজ এসে বাজে বোলিং করেন এবং সেখানে আরসিবি ম্যাচটা হেরে যায় তো এই ছিল ওভারঅল ম্যাচের মানে মানে বিষয় ম্যাচের রিভিউ যারা যারা ম্যাচটা দেখেছেন তো জানেই ম্যাচে কি হয়েছে না হয়েছে তো ব্যাস এটাই আর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যেভাবে কাম করেছে তার জন্য অবশ্যই তাকে ক্রেডিট তো দিতেই হয় দেন শিবাম দুবে একজন শিবাম দুবেকে দেখে কিছু শেখা উচিত প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরই শেখা উচিত যারা ইয়াংস্টার রয়েছে যে কিভাবে ম্যাচের মধ্যে আন্ডার কনফিডেন্ট হয়ে গিয়েও কিভাবে ম্যাচের মধ্যে প্রেশারে পড়ে গিয়েও তোমাকে বারবার বোলারে টার্গেট করছে সেটাকে সোক করে সেই প্রেশারটাকে সোক করে ম্যাচের মধ্যেই সেই ম্যাচের মধ্যেই আবার কাম ব্যাক কিভাবে করতে সেটা শিবম দুবেকে দেখার শেখা উচিত তো হ্যাটস অফ শিবম দুবে একা হাতে ম্যাচটাকে ফিনিশ করেছে যেখানে শিবম দুবেকে প্রথম দিকে যখন নেমেছিল দেখে মনে হচ্ছিল যে একের পর এক বাউন্সার একের পর এক শর্ট বল শিবাম দুবে প্রচন্ড স্ট্রাগল করছে সেখানে শিবম দুবে একা হাতে ম্যাচটা ফিনিশ করে এসছে কংগ্রাচুলেশনস এবং ট্যাঙ্ক ইউ শিবম দুবে এরকম একটা মানে ব্রিলিয়েন্ট ইনিংস আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো ব্যাস আজকের ভিডিওতে এতটাই আপনাদের ম্যাচ কেমন লেগেছে সিএসকে ফ্যান্সরা কতটা খুশি হয়েছে প্রথম ম্যাচ জিতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঋতুরাজ গাইকোয়ার্ডের আন্ডারে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সিএসকে তো মহেন্দ্র সিং ধোনি অবশ্যই তিনি টিমটাকে লিড করেছেন এক প্রকার তবে ঋতুরাজ একটু একটু করেই তো শিখবে এভাবে তারপর উপর এখন একেবারেই প্রচুর প্রেসার দেওয়া যাবে না নতুন ক্যাপ্টেন বাচ্চা ছেলে ধোনি এভাবেই তাকে শিখিয়ে পড়িয়ে নেবে নেক্সট আইপিএল সিজনগুলোর জন্য তো সিএসকে ফ্যান্স কতটা খুশি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরসিবি ফ্যান্স আপনাদের কি মতামত এই আলজারি জোসেফ এই বোলিং লাইন আপনি আপনাদের কি মতামত আপনারা কতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতে নেক্সট ম্যাচে আইপিএল এর আরসিবি এর বোলিং লাইন কেমন হতে পারে কোন বোলার কে আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন তো আজকে আবারও হতে চলেছে ডাবল হেডার আইপিএল এ যেখানে প্রথম ম্যাচ হতে চলেছে পাঞ্জাব ভার্সেস দিল্লি ঋষভ পন্ত কমব্যাক করছেন আর সেকেন্ড ম্যাচ হতে চলেছে কে কে আর ভার্সেস এসআরএইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ম্যাচটি কেমন হতে পারে সেটা তো আমরা দেখেই নেবো আর সেকেন্ড ম্যাচ অর্থাৎ কে কে আর ভার্সেস এসআরএস ম্যাচটি আমরা লাইভ ওয়াচ অ্যালং করবো সেখানে জয়েন করতেও ভুলবেন না যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ম্যাচে ম্যাচ ডেতে আইপিএল ম্যাচ ডেতে আমরা লাইভ ওয়াচ অ্যালং করছি সেখানে আপনি জয়েন করতে পারেন আমার সাথে লাইভ ইন্টারাক্ট করতে পারেন আর যদি মনে করে থাকেন আমার প্রিভিউ রিভিউ লাইক এ সমস্ত ভিডিও ভালো লাগছে আপনার কন্টেন্ট ভালো লাগছে আমার সাথে ইন্টারাক্ট করতে পারছেন আমার পয়েন্ট অফ ভিউগুলো আপনাদের ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই লাইক করুন তো তেইশ তারিখ ডাবল হেডার ওয়াচের অংয়ে দেখা হচ্ছে গুড বাই